আজকে আমরা শিখব ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। তো আমাদের যখন কোনো অ্যাড থেকে আমাদের উদ্দেশ্য থাকবে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট বিক্রি করা, তখন মূলত আমাদের ওয়েবসাইট ভিজিটর দরকার পড়বে, অথবা ওয়েবসাইট থেকে আমরা চাচ্ছি না যে ফেসবুকে মেসেজ করে আমাদের প্রোডাক্টটা কিনুক, আমরা চাচ্ছি যে ফেসবুকের ওইখান থেকে ক্লিক করে আমাদের অ্যাডটা টার্গেটেড মানুষের কাছে পৌঁছাবো। সেই অ্যাডটা যাদেরকে পছন্দ হবে তারা ক্লিক করে আমাদের সাথে কোনো প্রকার কনভারসেশন ছাড়া তারা যেন প্রোডাক্টটা বাই করতে পারে, অথবা আমাদের ওয়েবসাইটটা কি ভিজিট করতে পারে। এখানে দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করা যায়, অথবা আপনার যদি ল্যান্ডিং পেজটা থাকে তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। ল্যান্ডিং পেজটা থেকে সবচেয়ে বেটার হয় হচ্ছে ক্লিক ব্যাংক অথবা আদার যে অ্যাফিলিয়েট অ্যামাজন এগুলো যে অ্যাফিলিয়েট সাইটগুলোতে আছে ওইগুলোতে মূলত অ্যাড ক্যাম্পেইনের জন্য ইউজ করা হয় মূলত এই আপনার ল্যান্ডিং পেজটা। তখন যদি ওই ধরনের অ্যাফিলিয়েট করতে চাই তাহলে আমাদের মূলত ল্যান্ডিং পেজটার ভিজিটরের প্রয়োজন হবে, ওইটা আপাতত আমাদের লাগতেছে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট বিক্রি করব, বা ওয়েবসাইটের ভিতরে আমরা প্রোডাক্ট মানুষজন মানে আমাদের টার্গেটেড কাস্টমারগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে নিব। তো যাই হোক, আমরা যদি অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ করি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আমরা মোটামুটি আগে যে কয়টা ক্লাস হয়েছে ওইখানে আমরা তিনটা চারটা অ্যাডের সম্পর্কে আলোচনা করছি, দেন আমরা শিখছি, ঠিক আছে। এখানে একটা ছেলেকে দেখাই, দেখি তিনি কি করতেছে। ছয়টা কাজ রানিং আছে $40 করে। তিনি কি কি অ্যাড ক্যাম্পেইন করবে, এটা হচ্ছে একটা বেসিক একটা অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আছে এটা মূলত তিনি কি করবে, দেখেন আই উইল রান প্রফিটেবল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। এখানে নির্দিষ্ট কোনোভাবে বলে নাই যে আমি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করব, বা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন করব, বা ওয়েবসাইট ট্রাফিক করব, অথবা অ্যাপ ইনস্টল অ্যাড ক্যাম্পেইন করব, এরকম কোনো অ্যাড ক্যাম্পেইনের কথা কিন্তু তিনি উল্লেখ করে নাই। আর যখনই তিনি পরিপূর্ণ কাজটা শিখছে তার মানে কি, তিনি সব ধরনের কাজগুলো শিখে ফেলছে। অ্যাড ক্যাম্পেইনের সব কাজ শেখার পরে কিন্তু তিনি এইভাবে একটা মার্কেট প্লেসে সার্ভিস দিতেছে। তখন যখন কোনো বায়ার বলবে যে আমার অ্যাড ক্যাম্পেইন লাগবে, তখন এই সেলেরটা কিন্তু আপনি বুঝতে পারবে যে কোন ধরনের বিজ্ঞাপন তার প্রয়োজন, বা তার ওয়েবসাইটটা কী ধরনের, বা তিনি কী করতে চাচ্ছে। তখন কিন্তু আপনি ইজিভাবে তার প্রোডাক্ট সেল করার জন্য বা বিক্রি করার জন্য কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন নিজের থেকে ফাইন্ড আউট করতে পারবেন। এখানে বলছে তিনি কি কি ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারে, ঠিক আছে, যেমন ওয়েবসাইট ট্রাফিক ক্লিক। আমি কেবল যেটা শিখাবো সেটার নাম হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, এটা আমরা শিখাবো আজকে। দেন আরও দেখেন কনভারসেশন অ্যাড ক্যাম্পেইনটা আমরা শিখাইছি, ফেসবুক পেজ লাইকের অ্যাড ক্যাম্পেইন শিখাইছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা এটা তেমন প্রয়োজন হয় না, এটাও সমস্যা নাই, এটার কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে, শুধু মানুষেরকে দেখানো, কোনো উদ্দেশ্যপূর্ণ নাই। শুধু আপনার একটা ব্র্যান্ড আইসে নতুনে মানে একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট করতে চাচ্ছেন বা একটা কোম্পানি খুলছেন, তো ওই কোম্পানিকে শুধু প্রচার করাই আপনার উদ্দেশ্য, কোনো প্রকার শুধু মানুষকে উপস্থাপন করা, আপনার ওইখান থেকে বিক্রি বা কোনো আশা থাকবে না বা কোনো আকাঙ্ক্ষা থাকবে না, ঠিক আছে, সরাসরি কোনো উদ্দেশ্য নাই। এটা আমরা দেখাই না, এটা এক সময় দেখাবো, এটা না দেখালেও এটা খুব একটা করতে আসে না, ঠিক আছে। তো পোস্ট এঙ্গেজমেন্ট এটাও আমি দেখাইছি, তো আমি দেখেন মোটামুটি একটা দুইটা তিনটা আমাদের অ্যাড ক্যাম্পেইন কিন্তু কমপ্লিটলিভাবে দেখায় ফেলছি আমরা। এখন আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা বাগ মাসকে ক্লাস করবো সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, তারপরে আমরা যদি করতে পারি আরও যে আদার্সগুলো আছে সবগুলোই আমরা শিখবো। কিন্তু এখানে কিন্তু আমরা চাইলে আরও একটু ডিটেলসে বড় করতে পারি, সব ধরনের অ্যাড ক্যাম্পেইন কিন্তু আমরা এখানে লিখতে পারবো যে আমরা এগুলো তৈরি করতে পারি। তার মানে কি, তিনি একটা অ্যাড ক্যাম্পেইন লিখতেছে সেখানে ফুল সার্ভিসগুলো কিন্তু দিতেছে, এগুলো বোঝানোর জন্যে আমি তার প্রোফাইলে নিয়ে আসছি, ঠিক আছে। তো দেখেন তিনি শুধু অ্যাড ক্যাম্পেইন থেকেই কিন্তু আর্নিং করতেছে, দেখেন অ্যাড ক্যাম্পেইনের কাজটা কখনো বন্ধ হবে না, এটা যতদিন ফেসবুক আছে আর কি, ফেসবুক যদি না থাকে তাহলে আসলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তো সমস্যা নাই, ফেসবুক কখনো বন্ধ হবে না। তো যাই হোক, আমরা যেহেতু আজকে অ্যাড ক্যাম্পেইনের কাজটা শিখব, সরি অ্যাড ক্যাম্পেইনের ওয়েবসাইট ট্রাফিকের কাজটা শিখব, তো কথা না বলে আমরা কাজটা শুরু করে দিই। তো আমরা আগের পর্বের ক্লাসগুলো দেখাইছি, যদি ওগুলো যদি কেউ যদি না দেখে থাকেন ওগুলো দেখে নেন, দেখে নিলে আশা করি বাকিটুকু সলভ হয়ে যাবে, আমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না যে এগুলো পারবো কি না, ভয় করার কিছু নাই, ঠিক আছে, আপনি একটু প্র্যাকটিস করলে এগুলো পারবেন। অ্যাড ক্যাম্পেইনের কাজটা সবচেয়ে সহজ,
যদি সহজভাবে আপনি নিতে পারেন বা বুঝতে পারেন তাহলে আর কোনো প্যারা নাই। আমরা ফার্স্ট টাইম যখন অ্যাড ক্যাম্পেইন কাজ শিখছিলাম তখন আমরা পুরো ইয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম, এটা কেমনে কী করবো, মাথার উপর দিয়ে যাইতেছিল, ঠিক আছে। কিন্তু আমি যতটুকু বুঝাইতেছি একদম সিম্পলভাবে বুঝাইতেছি যে কেউ বুঝতে পারবে। হ্যাঁ হাসিবুর, সঞ্জু, শ্রাবণ, আরও কে কে আছে? হ্যালো, হ্যাঁ ওই যে অ্যাড ক্যাম্পেইনটা শিখছিলা ওইখানে কি কোনো প্রকার সমস্যা হচ্ছে যে আমি এই অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবো না বা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে প্রবলেম? ওকে ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই। বাকি আমি যেভাবে দেখেছিলাম সবগুলো করে ফেলছো না? ওকে ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইনে চলে গেলাম। গত গত মানে গতকাল যে আমি ক্লাসগুলো করছিলাম ওইটার কি অ্যাড ক্যাম্পেইন ট্রাই করছিলা? হ্যাঁ হ্যাঁ পরশু দিন হয়েছিল, তো ট্রাই করছিলা? ওকে ঠিক আছে, ট্রাই করবা, ঠিক আছে, লাস্ট পর্যন্ত যাবা, যেহেতু তোমাদের কার্ড নাই এখনো, তো আপাতত লাস্ট যা প্র্যাকটিস করবা যে এখানে কি কি, যদি ড্যাশবোর্ডটা একটু নাড়াচাড়া করো বিষয়টা তোমার মাথায় পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, একদম সিম্পল কাজ। হ্যাঁ না, মাস্টার কার্ড করতে পাসপোর্ট মাসপোর্ট কিচ্ছু লাগে না, তুমি ডাইরেক্ট ইয়েতে চলে যাবা, আর ডাচ বাংলাতে চলে যেতে পারো অথবা ইসলামী ব্যাংকে যেতে পারো। ইসলামী ব্যাংকে যা বলবো যে ডুয়েল কারেন্সির মূলত ই লাগবে, আমাদের কার্ডগুলো লাগবে মাস্টার কার্ড, আমি মূলত ফেসবুকে বুস্টিংয়ের কাজে লাগাবো, তাহলে তারা তোমাকে একটা ভালো দেখে একটা মাস্টার কার্ড বানিয়ে দিবে। সেখানে তোমার যেটা লাগবে, তোমার নমিনি লাগবে, তোমার যে কারো একজনের নমিনি লাগবে, আর হচ্ছে তোমার ছবি লাগবে, নমিনির ছবি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, এগুলো হলে হয়ে যাবে, আর কোনো কিছু লাগে না। আর তুমি যেহেতু তুমি স্টুডেন্টটা করবা তোমার আলাদা কোনো পে করতে হবে না, মোটামুটি 400-500 টাকা খরচ হয়ে যাবে একটা কার্ড নিতে। যদি প্যারা মনে হয় তাহলে থাক, তাহলে কোনো ব্যাপার না, বাইরে তোমাকে কার্ড দিবে কাজ করার জন্য, এটা নিয়ে কোনো টেনশনই কিছু নাই, ঠিক আছে। আর যদি মনে হয় যে না নিজেদের জন্য অ্যাড ক্যাম্পেইন করবো, তাহলে ব্লু বার্ড কার্ডগুলো আছে, 150 টাকায় কিনা পাওয়া যায়, তুমি একটা কিনে নিবা, মোটামুটি 6 মাস ইউজ করতে পারবা, কোনো প্রকার সমস্যা হবে না, ওটা মাস্টার কার্ডের মতোই সব ধরনের কাজকর্ম করতে পারবা। আর অনেক ধরনের কার্ডগুলো পাওয়া যায়, যদি লাগে আমার কাছে বললো আমি নেওয়ার ব্যবস্থা করে দিবনি, সমস্যা নাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা অ্যাড ক্যাম্পেইন এখানে চলে আসছি, যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতেছি না, শুধু শিখাইতেছি, এখানে আমি শুধু অ্যাড ক্যাম্পেইনগুলো রান করছি, নীলকুঠি আমার পদ, আর বাকিগুলো তো আমি অ্যাড রান করি না, ঠিক আছে, এগুলো তোমাদের দেখানোর জন্য এই অ্যাড ক্যাম্পেইনগুলো পরবর্তীতে আমি ডিলিট করে দিব। ওকে, তো যাই হোক, আমি এখান থেকে আসবো ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা কি করব হচ্ছে ট্রাফিক, প্রথম যে ইটা আছে ফার্স্টে যে ট্রাফিক লেখাটা আছে এই অ্যাডটাই আজকে আমরা রান করব। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর একদম আমরা নিচের দিকে দেখেন লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউ এখানে আমি ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর তো এরকম আসছে সেম আগের মতোই, যে কোনো একটা নাম চুজ করবেন, অ্যাড ক্যাম্পেইন নিউ, ওকে আমি দিয়ে দিই হচ্ছে এন এল, ওকে এন এল ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন। এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে ছোট বড় কোনো মিক্স নাই, আপনি যা খুশি লিখতে পারেন। এটা হচ্ছে নাম, এটা মূলত আপনাকে এখন বায়ার যখন বলবে যে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে হবে, তখন তোমাকে বুঝতে হবে যে বায়ারকে কোন অ্যাডটা দিতে হবে। বায়ার অবশ্য বলে দেবে যে আমার ওয়েবসাইট ট্রাফিকের জন্য লোক মানে অ্যাড লাগবে, অথবা বলবে যে আমার কনভারসেশন অ্যাড লাগবে, অথবা বলবে যে আমার লিড লাগবে, এগুলো তুমি বিষয়টা বুঝতে পারবে দুই একটা বায়ারের সাথে কথা বললে। হ্যাঁ এটাই হচ্ছে মানে বোঝার ক্ষমতা, যখনই তোমাকে শুধু ওয়েবসাইটের একটা প্রোডাক্ট দিয়ে দিবে, ঠিক আছে, বায়ারকে বলবেন যে আপনি কি কোন অ্যাডটা চালাতে যাচ্ছেন, সেল করার জন্য চাচ্ছেন, যদি সেল করার জন্য বা লিড নেওয়ার জন্য যদি বলে তাহলে তুমি বুঝতে পারবে যে এটা লিডের জন্য, বা যদি বলে না আমার প্রোডাক্টটা সেল করার দরকার, তাহলে তুমি ডাইরেক্ট বলবেন কি আপনি কি ওয়েবসাইট থেকে সেল করতে চাচ্ছেন না ফেসবুক পেজ থেকে। যদি বলে যে আমার ওয়েবসাইট থেকে সেল করতে হবে, তাহলে তুমি বুঝবা যে এটা মানে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করলে হবে, এখান থেকে মূলত বিক্রি করা যাবে। অথবা যদি মনে হয় যে না আমি ফেসবুক পেজ থেকে সেল করব,
সরাসরি, তাহলে তুমি এই যে কনভারসেশন অ্যাডটা রান করে দিতে পারো। তো এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? তুমি বিষয়টা অটোমেটিকলি বুঝতে পারবে, আর বায়ার তোমাকে বলবে যে আমার এই অ্যাড ক্যাম্পেইন লাগবে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা শিখেছি হচ্ছে চারটা অ্যাড, এখন চারটা অ্যাডের ভিতরে কোনটার কি এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। যেমন যদি কেউ বলে যে আমার পেজে পেজের লোক লাগবে, মানে পেজের আমার ফলোয়ার দরকার, নতুন পেজের জন্য কি দরকার তোমার? প্রথম একটা ফলোয়ার দরকার, তাহলে কি তোমার পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে। যদি বলে যে আমার কনভারসেশন অ্যাড চালাতে হবে, মূলত আমি ফেসবুক থেকে সেল করতে চাচ্ছি আমার প্রোডাক্ট, আমার কোনো মানে ই নাই, মানে ওয়েবসাইট নাই, তাহলে বুঝতে হবে তোমার মেসেঞ্জার অ্যাড চালাতে হবে, ঠিক আছে? যখনই ওয়েবসাইট দিবে, তখন যদি বলে যে আমার প্রোডাক্ট ওয়েবসাইট থেকে সেল করতে হবে, তখন বায়ারের জন্য এই ট্রাফিক অ্যাড চালাতে পারো, অথবা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন চালাতে পারো। লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন চালাইলে লিড চলে যাবে তার ওয়েবসাইটে, যদি ল্যান্ডিং পেজটা থাকে তাহলে লিড লিড দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? যেহেতু আমাদের দরকার হচ্ছে প্রোডাক্ট সেল করা, আমরা অ্যাকুরেট কাস্টমারকে আমরা পৌঁছে দিব আমাদের অ্যাডটা, তো ওইখান থেকে তারা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে যেন প্রোডাক্টটা কিনতে পারে। এখন যারা ওয়েবসাইটে যাবে তারাই তো কাস্টমার, নাকি অ্যাকুরেট কাস্টমার? তো এটা এটা করলে বেটার হবে কি, যারা অ্যাকুরেট কাস্টমার, ট্রাফিক দরকার, তোমাকে এগুলো নিয়ে টেনশন করতে হবে না, এগুলো বাইরেই বলে দেবে যে আমার ট্রাফিক অ্যাড লাগবে, ঠিক আছে? ওইখানে তো সেলে বলেই দিছে যে আমার কী কী ধরনের অ্যাড ক্যাম্পেইন পারি, তো বাইরের সাথে ভালো হবে যে আর তুমি ফাইন্ড করে দিতে পারবা যে আপনি এই অ্যাডটা রান করলে আমি মনে করি যে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? বায়ার যদি এত কিছু বুঝতো তাহলে তোমার কাছে আসতো না, তাই না? নিজে করে ফেলতো, এটা না টেনশন নাই। বায়ার হচ্ছে দুধের শিশু, ঠিক আছে? তোমরা হচ্ছে মনে করো ওদের টিচার, যখন তুমি ওদের সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারবা, ও একটা কিছু বলতেছে ও না বুঝে বলতেছে, সমস্যা নাই, তুমি আরেকটু অ্যাডভান্স বলবা, তখন বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি কাজটা করার জন্য যোগ্য, ঠিক আছে? তো বায়ার আমরা যখন কথা বলি, হ্যাঁ বলবে যে ঠিক আছে আমি আপনার ওয়েবসাইটটা দেখি, দেখলে বুঝতে পারবো যে এটা কোন অ্যাডটা চালাইতে হবে। যদি প্রোডাক্ট সেল করতে চায় তাহলে বলবেন কি আপনার কি ওয়েব ট্রাফিক অ্যাড লাগবে না লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন লাগবে অথবা মেসেঞ্জার অ্যাড, আপনি তিনটে অপশন দিয়ে দেবেন যে আমি এই কোয়ার্টার ভিতরে করতে পারবো, তাহলে ওরা বলে দিবে আর কি, ঠিক আছে? ওকে, এটা নিয়ে টেনশন করা নাই, যদি কোনো প্রবলেম হয় অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমি তো আসি, আমার দেখাইলে আমি বলে দিতে পারবো যে এটা এই অ্যাড ক্যাম্পেইনটা করলে বেটার হবে, ঠিক আছে? ওকে, তো নামটা আমি বিষয়টা বুঝতে পারছো নাম? ওকে, তাহলে আমি এটা স্কিপ করে চলে গেলাম নেক্সট, এখানে আর কোনো কিছু দরকার নেই, এখানে বলা আছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, তো আমি নেক্সট করে ফেললাম। ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনগুলো আমি কীরকমই একটু আবার যদি দেখাই, অ্যাড ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাই, যদি আমি আবার দেখাইতে পারি ফেসবুক অ্যাড লাইব্রেরি, ট্রাফিক অ্যাডের দুইটা বাটন থাকে, একটা হচ্ছে শপ নাও বাটন, একটা থাকে হচ্ছে লার্ন মোর, ঠিক আছে? অল টাইম এই দুইটা বাটনই থাকবে। তো অল ক্যাটাগরি, অল ক্যাটাগরি, ফ্যাশন, ফ্যাশন, আর এখানে এসে একটু রিসার্চ করবা, এই যে এখানে এসে রিসার্চ করবা অ্যাড লাইব্রেরিতে তারা কী কী ধরনের অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে। এই যে দেখছো এখানে, দেখো হয়তো তাদের কোনো ওয়েবসাইট নেই, তারা ফেসবুক থেকেই তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে, ঠিক আছে? এটা ডাইরেক্ট দেখো মেসেজ অ্যাড চালাইছে, স্যান্ড মেসেজ, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকে তিনি বাই করবে সরাসরি কথা বলে, হয়তো তার ওয়েবসাইট নেই। একটু যদি আমি দেখি, দেখি তো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতেছে না কেন, হয়তো ওয়েবসাইট নাই অথবা ডাইরেক্ট ফেসবুক পেজ থেকে সেল করতে তিনি আগ্রহী। মেবি দেখি একটু নিচের দিকে আসি, হ্যাঁ মাত্র 500 দেখছো, 500 ফলোয়ার আছে এই লোকটারে, যদি মেসেজ করা যায় 100% ওর থেকে কাজ নেওয়া যাবে, 100%। নতুন ওয়েবসাইট খুলছে, নতুন ওয়েবসাইট খুলছে, দেখি ওয়েবসাইটটা, আমি ছিলাম কোথায় আসলাম কোথায়, ঠিক আছে? হ্যাঁ হাসিবুর, জুমে জুমের চ্যাটবক্সে এই লিঙ্কটা দিলাম, কাজে লাগাও। নতুন দেখছো, নতুন ওয়েবসাইট, ওর কী কী লাগবে সব বলে দিবা তোমার, এটা এটা করে দিব, হ্যান দেন, দেখো ওয়েবসাইটে ভালো করে বানাইতে পারে নাই, কিছু কর আছে না, ভালোই তো বানাইছে,
কিন্তু সমস্যা হচ্ছে কাজ করতে চায় না, লোডিং স্পিড খুব কম, মানে বেশি আর কি। প্রোডাক্টগুলো এরকম করে ভালোভাবে বানাইতে পারে না, ওকে ব্যাপার না, $300-400 দিয়ে বানিয়ে ফেলছে। তো এখানে এই যে এটা হচ্ছে তোমার কি মেসেজ, ফেসবুকের পেজ থেকে তিনি বিক্রি করতে চাচ্ছে। এখন বায়ার কিন্তু বুঝতে পারতেছে না এটা ফেসবুক মেসেঞ্জার অ্যাড ক্যাম্পেইন চালাইলে আমার জন্য বেটার হবে, ঠিক আছে, চালাই দিতেছে, একটা একজনরে দিছে চালাই দিতেছে, নো প্রবলেম, ঠিক আছে। তো এবার দেখি আরও কে কে কী মেসেজ চালাচ্ছে। এই যে ভিজিট ইনস্টাগ্রাম, এটা ইনস্টাগ্রামকে মানে অ্যাড ক্যাম্পেইন। তো ইনস্টা এই যে লার্ন মোড দেখছো, এই প্রোডাক্টটা ওয়েবসাইটের ভিতরে আছে। লার্ন মোডে যদি আমি ক্লিক করি আমি কিন্তু একদম ওয়েবসাইটে চলে যাব, তার মানে কি এটা ট্রাফিক অ্যাড, ওয়েবসাইট ভিজিটর বা শপিং ট্রাফিক অ্যাড বলতে পারেন, এটা 100% ট্রাফিক অ্যাড। তো অ্যাডের ভিতরে অনেকগুলো সিস্টেম আছে, দেখেন শপ নাও এটাও ট্রাফিক অ্যাড, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে চলে যাব, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনার জন্য। দেখছো দুইটা কি পাইলাম, একটা হচ্ছে শপ, একটা হচ্ছে লার্ন মোড, ঠিক আছে, বিষয় ক্লিয়ার। দেখছো একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিছে, এই প্রোডাক্টটাই বিক্রি করার উদ্দেশ্য, তার মানে কি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন মূলত এটা করতেছে। তো যাই হোক এটা এখানে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন আছে, যে কোনো একটা করে দিলেই হবে, কিন্তু এটার জন্য এটা হবে আর কি। তো যাই হোক আমরা এটা করে ফেলছি। তো এবার আসি হচ্ছে ট্রাফিক অ্যাডের দ্বিতীয়টা, আসলাম এখানে নিউ আছে, আমি এখানে এনএল দিয়ে দিলাম, এনএল একটা কোম্পানি বানিয়ে দিলাম আর কি, অ্যাড ট্রাফিক, ওকে অ্যাডসেট, এখানে একটা নাম দিয়ে দিলাম প্রথমে অ্যাডসেট নাম। তো এখানে কি বলতেছে ট্রাফিকটা কোথায় যাবে, এটি কি ওয়েবসাইটে যাবে নাকি অ্যাপে যাবে না মেসেঞ্জারে যাবে না হোয়াটসঅ্যাপে যাবে না কলে যাবে। যদি কল করার উদ্দেশ্য থাকে বা কল করতে চায় তাহলে এখানে কল বাট মানে এটা দিয়ে দিতে হবে। তো যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নিয়ে সেল করা বা মানুষকে দেখানো ওয়েবসাইটের ট্রাফিক নেওয়ার জন্য, তো আমার এখানে ওয়েবসাইটই থাকবে বাই ডিফল্ট। তো এখানে আমি নিচের দিকে আসবো, তো আমি এখানে এসে আমি বাজেটটা সিলেক্ট করে দিই, বাজেট নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না, ডেইলি বাজেট ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে কত, পাঁচশো টাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম। এটা হচ্ছে স্টার্ট টাইম হচ্ছে 9 তারিখ থেকে আজ 10 তারিখ, তো আজকে 10 তারিখ থেকে শুরু হবে, 10 তারিখ থেকে শুরু হবে, এতটা সময় থেকে একটা শুরু হবে, ঠিক আছে। এটা হচ্ছে বাজেট, আপনি ডেলি বাজেট এটা দিয়ে দিলাম, ডেলি বাজেট এত টাকা করে প্রতিদিন কেটে নেবে, বিনিময় কী করবে তিনি একটা মূলত 4,000 মানুষকে দেখাবে, সেখানে 4 থেকে 13,000 মানুষকে রিচ করবে, এখানে মানে দেখাবে রিচ করবে, আর এখানে ক্লিক করবে কত মানুষ, 100 থেকে 465টা মানুষ ক্লিক করবে এই প্রোডাক্টটা, মানে এই ধরনের লোকের কাছে প্রচার করবে, এর থেকে বেশি হবে বা কম হতে, কম হবে না বেশি হবে, এটা এক্সাম্পল হিসাবে দেখাইছে রেজাল্ট, এতগুলো রেজাল্ট আসবে আর কি $5, তাহলে কিন্তু হিউজ এখানে কিন্তু কাস্টমার পাওয়া যাইতেছে। এটা কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ লোকেশন দিয়েছি, ওকে। তো এটা আমরা বুঝতে পারলাম, আর নিচেরটা হচ্ছে ইন টাইম, কবে শেষ হবে এই অ্যাডটা। তো ইন টাইম দিব না আমরা, যখন অ্যাডটা চালাবো তখন ইন টাইমের প্রয়োজন নাই, আমরা যেদিন খুশি সেদিন বন্ধ করে দিব। তো আমাদের ধরেন 2 দিন চালাবো, 2 দিন পরে আমি এটা বন্ধ করে দিব। তো এটা দেওয়ার পরে আমি নিচের দিকে চলে আসলাম, এখানে চলে আসবো সেটিংস, সেটিংয়ের এখানে আমরা, হ্যাঁ আমার কাছে এই জায়গায় প্রবলেম যে আমরা বুঝবো কেমনে নির্ধারিতভাবে যে আমাদের অ্যাডটা এখন বন্ধ করতে হবে। ওই যে তোমার টাকার যখন তোমার বায়ার বলছে যে আমার অ্যাডটা কতদিন চলবে, 7 দিন চলবে, 7 দিনে বাজেট কত, $5 করে হলে $35, যখন তোমার দেখবা যে 32, প্রতিদিন এসে তো চেক করবা নাকি অ্যাডের মধ্যে, চেক করবা যখন দেখবা 34 হয়ে গেছে, তখনই তুমি 34 আরেকটু অপেক্ষা করে 35 বেলায় তুমি স্টপ করে দিলা অ্যাডটা, কারণ এখানে তোমার $5 সেট করছো না প্রতিদিন ডেলি বাজেট, $5 1 টাকা বেশি কাটবে না ওখানে ফেসবুকে, প্রতিদিনের বাজেট এর থেকে বেশি কাটবে না। তো নির্দিষ্ট করে নিলা অথবা ডাইরেক্ট লাইফ টাইম বাজেট দিয়ে দিলা, ধরো আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম হচ্ছে লাইফ টাইম বাজেট ধরো ৩৫০০ টাকা দিয়ে দিলাম, ৩৫০টাকা ওকে দিয়ে দিলাম হচ্ছে লাইফ টাইম বাজেট, কত থেকে কত অ্যাড চলবে এটা, ধরো 10 তারিখ থেকে অ্যাড চলবে, ইন্ট হবে কত তারিখে, ধরো 12 তারিখে, ওকে 12 তারিখে শেষ হবে। এটা যদি আমি দিলাম, এইটা যদি দেই, এই ৩৫০০ টাকা মূলত কয়দিনে শেষ হবে, 2 দিনে শেষ হয়ে যাবে, তারপরে অ্যাডটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তোমার ম্যানুয়ালি এসে বন্ধ করতে হবে না, আর যদি ইন টাইম না দাও তাহলে ম্যানুয়ালি এসে বন্ধ করতে হবে,
এবার কি বুঝতে পারছো না? আবার বলবো এবার বুঝতে, মানে আমার ওইটাই খালি কাজ করে না, আমি কেমনে মানে নির্ধারিত করে দিই। ওকে, এবার নির্ধারিত করতে পারবা? হ্যাঁ পারবো, এখন শিওর হয়ে গেছে। ওকে ঠিক আছে, তো আমি ইন টাইম দিই না, ঠিক আছে? আমি ম্যানুয়ালি হিসাব বন্ধ করে দিব, তাতে ভাইরাল মানে খরচ কমই হয়, ঠিক আছে? ভাই আমার ন্যাশনাল থেকে অলরেডি একটা নক দিয়ে দিয়েছে, তার নাকি পেজ প্রো লাগবে। ওকে, ওইখান থেকে না না, ওই যে আমার ন্যাশনাল থেকে, মানে ওই যে একটা গ্রুপ ইয়া পেজ খুলে হচ্ছে পোস্ট করছি তো, হ্যাঁ হ্যাঁ, এই আমার নক দিয়েছে লেডি লেডি, ওর নাকি পেজ প্রো লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, এইভাবে কাজগুলো নাও, ঠিক আছে? তো কাজ করতে চাইলে লোকাল মার্কেট হোক, আদার্স মার্কেট হোক, যেখান থেকে পারো কাজ নিতে হবে। কাজ ভাই করার জন্য তো এখন কার লাগবো, ডলার লাগবে, কিনতে হবে না? হ্যাঁ কিনতে তো হবেই, ওই ডলারের টাকা তো তোমাকে আগেই দিয়ে দিবে। হ্যাঁ ওকে ঠিক আছে, বিষয়টা তো এটা শেষ। আমি ডেলিভারি টাইম এটা মানে সরি, এটা হচ্ছে বাজেটটা এখন ক্লিয়ার? ওকে, এবার আসি হচ্ছে সেটিংস অ্যান্ড লোকেশন। লোকেশনটা আমি সেই আগের মতোই, এটা বাংলাদেশ দিতে পারো, ইউএসএ দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এটা বাংলাদেশ দিলাম, এটা তো দেখানোর দরকার নাই। তারপরে এটা চাইলে আমি কিন্তু ধরো বাংলাদেশের টাঙ্গাইল বা ঢাকাতে আমি চাইলেও কিন্তু ই করতে পারবো। এখন কিন্তু অল হইলো, যখন ঢাকা সিটি করব বা ঢাকা ডিভিশন করব, তখন ঢাকা কিন্তু নিয়ে নিতেছে। ঢাকা কত কিলোমিটারের মধ্যে একটা চালাইতে চাচ্ছ? ধরো 80 কিলোমিটার, 80 কিলোমিটার কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? এভাবে চাইলে নির্দিষ্ট করে নাম লেখে লেখে এখানে টার্গেটিং করা যাবে, ঠিক আছে? ধরো ধরো চট্টগ্রাম, চিটাগাং দেখে, চিটাগাং, চিটাগং, চট্টগ্রাম নাকি চিটাগাং ওইটারে বলে, চট্টগ্রাম না চিটাগাং, ওকে চিটাগাং, ওকে চিটাগাং আসছে। তো চিটাগাং কত কিলোমিটার? 40 কিলোমিটার, আমি চাচ্ছি যে 80 কিলোমিটার হোক। তারপরে এভাবে কিন্তু নামগুলো লিখে লিখে দেখানো যাবে, মানে সেট করা যাবে যে এই জেলাতে বা এই ইয়েতে আমি একটা রান করতে চাচ্ছি। অথবা যদি মনে করেন যে ভাই আমি এগুলো পারবো না, তাহলে কী করবেন, ওয়াল কান্ট্রি দিয়ে দেবেন। ওয়াল কান্ট্রি দিলে সমস্ত দেশেই এই অ্যাডটা চলবে। তো এটা হতে পারে ইউএসএ, ইউএসএর জন্য যদি হয় তাহলে ইউএসএ লোকেশনটা দিয়ে দেবেন এখানে এসে। ধরেন ইউএসএ লিখলেন, ইউএসএ লিখলে অল ইউএসএ, ইউনাইটেড স্টেটস হয়ে যাবে। আবার ইউনাইটেড স্টেটসের কতগুলো সিটি আছে, যেমন ইউএসএ লিখবা, ইউএসএ ওয়াল সিটি, সিটি লিস্ট, সিটি নাম লিস্ট লিখলে হবে, এটা লিখলে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ সিটিগুলা লিস্ট পেয়ে যাবা এখানে, দেখছো? এই যে এখানে অল সিটিগুলা পেয়ে যাবা, যে উইকিপিডিয়া থেকে এটা লিস্টগুলো পেয়ে যাবা, দেখছো? পুরা লিস্ট আছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের প্রতিটা সিটির লিস্ট, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি টার্গেটিং করতে পারো, একটা করে নিতে পারো সানজোস, তারপরে ফর্নেন, কী জানো, বোস্টন, লেস, লাস ভেগাস, এরকম অনেকগুলো সিটি আছে, এগুলোতে স্টেপ বাই স্টেপ নিতে পারো। যদি এটা বাংলাদেশে হয় কেন্দ্র, এখানে আরও কী আছে, এখানে সবচেয়ে আছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এগুলাতে টেক্সাস, এগুলাতে সবচেয়ে অ্যাড বেশি চলে, এইগুলো বেশিতে আসে, ঠিক আছে? এগুলো থাক। তো এটা হচ্ছে ধরো এটা ইউনাইটেড স্টেটের জন্য, যদি ধরো বাংলাদেশের জন্য হয় তাহলে এখানে বাংলাদেশ লেখো, বাংলাদেশ, বাংলাদেশ, ওকে বাংলাদেশ, বাংলাদেশের জন্য যদি হয় তাহলে বাংলাদেশের অল সিটি নাম লিস্ট দেখি পাই কি না, দেখো আইসা পড়ছে নাকি, বাংলাদেশ ডিস্ট্রিক্ট, প্রতিটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু আমি পেয়ে যাবো এখন। আমরা জানি না কোনো ব্যাপার না, ঠিক আছে? এখন কিন্তু আমরা সব জানি, কারণ আমাদের কাছে কম্পিউটার থাকলে আমরা সব কিছু কিন্তু এভাবে নিতে পারবো, দেখছো? টাঙ্গাইল, ঢাকা, তারপরে যশোর, খুলনা, বরিশাল, সিলেট, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নরসিংদী, কি নাকি জানি কিন্তু দেখলাম, এটি হচ্ছে মনে হয় বিভাগ, এ হচ্ছে বিভাগ। আরও যদি জুম করি তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট আসবে, এখানে দেখো প্রতিটা কিন্তু লিস্টও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে বের করতে পারবা, তাহলে কিন্তু এই সিটিগুলো তোমাকে এইভাবে বলতে হবে না। আর এই বায়ার এগুলো বলে দেয়, আমার বাইরে ফোন দিছে, একটু পরে কথা বলি।
ওকে, আমরা এইভাবে মূলত অ্যাড ক্যাম্পেইনটা রান করবো। তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটসটা এভাবে দিতে পারি, অথবা যদি চান যে কোনো কান্ট্রির এভাবে সিটিগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, যাই হোক, এবার আসি হচ্ছে এগো এবং জেন্ডার। মানে এই এগোতে যদি আসি, মানে বয়সটা কত থেকে কত বছর পর্যন্ত আপনার লোক বা আপনার প্রোডাক্টগুলো কেনার জন্য আগ্রহী। যেমন এই প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট দেখতেছিলাম, একটা এটা হচ্ছে ধরেন 30-24, মানে 18 থেকে এটা সর্বোচ্চ মনে করেন 40 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে, মানে এই পোশাকগুলো। তার মানে আমার বয়সটা হবে কত, ধরেন সর্বোচ্চ 40 এনাফ। ধরেন আমি চাচ্ছি 18 থেকে এটার বয়স হবে হচ্ছে কত, 40। ওকে, আমি 40 দিলে অ্যাভারেজ কমপ্লিট, তো 40। এবার আসি জেন্ডার, এটা কি এই পোশাকটা দেখেন, সবগুলো কিন্তু ছেলেদের। নো, এখানে কোনো মেয়ের কোনো পোশাক নাই, দেখেন একটু সেলস, কোনো মেয়ের পোশাক নাই। ঠিক আছে, তো আমি চাচ্ছি এটা ম্যান হবে, ও ম্যান হচ্ছে মেয়ে এবং ম্যান হচ্ছে ছেলে। আর যদি মনে করেন যে না, এটা দুইটা মানুষই দেখবে, ছেলে মেয়ে উভয় দেখবে, তাহলে দুইটাই সিলেক্ট করে দেবে, তো হবে অল। ঠিক আছে, এটা কমপ্লিট। এবার নিচের দিকে আসি, এখানে আসি নিচের দিকে, আর একটু শিওর। ওকে, আমাদের জেন্ডার হয়ে গেছে। এবার হচ্ছে ডিটেল টার্গেটিং। টার্গেটিংটা আমি বলছি যে কীভাবে টার্গেটিংগুলো করতে হয়। যেমন এই ছেলেটা হচ্ছে ক্লোথিং, মানে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। এই পোশাকগুলো দেখি আমি একটু কী রিলেটেড, ধরেন ফ্যাশন। ওকে, ছেলেদের পোশাক যেহেতু, তো এখানে দিয়ে দিই ক্লোথিং দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে মানে ক্লোথিংয়ে দেখেন কতগুলো মানুষ ইন্টারেস্টেড। ওকে, এটা না দিলে কোনো কিছু যায় আসে না, এটা নো ম্যাটার, মানে কোনো ম্যাটারই। হ্যাঁ, এটা 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 যেহেতু দেখাইছি, এটা দেখাইতেছি না, এটাকে এইভাবে আপনি করতে পারেন। আর একটা অ্যাপস তো দেখাইছি কীভাবে করতে হয়। ওকে, এটা কমপ্লিট। তো ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন একটা, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ইংলিশ, অল ইংলিশ। ওকে থাক, তো এবার আসি পিপল, এখানে ক্লিক করি। তো এখানে দেখি কী কী আছে, পেজ লাইক হ্যান ত্যান এগুলো আমাদের লাগবে না, এটা থাক আপাতত। নিচের দিকে আসি, এখানে একটা সিস্টেম থাকার কথা, সেটা হচ্ছে এই ডিটেল টার্গেটিং। ওকে, এটা না, এখানে একটা জিনিস থাকার কথা, ক্লিকের জন্য টাকা কাটার কথা, এটা মনে হয় দ্বিতীয়টার ভিতরে আছে। ওকে, এই যে দেখেন, এই যে অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি। ওকে, এখানে দেখেন কী লেখা আছে, এই জিনিসটা আমি বাদ রেখে গেছি, এটা লাস্টের দিকে দেখাইছি যে কারণ আছে। তো এখানে দেখেন ক্লিক লেখা আছে, এখানে চাইলে কিন্তু আপনাদের এখানে ইমপ্রেশন থাকতে পারে, রিচ থাকতে পারে। এটার মানে হচ্ছে আপনার এই অ্যাডটা কখন টাকা কেটে নিবে। ধরেন যদি ভিউ হয়, ল্যান্ডিং পেজটা গেলে কি আপনার কাছ থেকে টাকা কেটে নিবে, না ইমপ্রেশন হইলে টাকা কেটে নিবে এটা, অথবা যদি আপনার ওয়েবসাইটে চলে যায়, মানে ক্লিক করে আপনার লিঙ্কে, তখন টাকা দিবেন, কোনটার জন্য দিবেন। অবশ্যই আমরা যেহেতু ক্লিকের ট্রাফিকের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবো, তাহলে আমরা কি ক্লিকটাই সিলেক্ট করবো। এটা না করলে মানে প্রতিটা ক্লিকের জন্য আমাদের কাছ থেকে টাকা নিবে। ঠিক আছে, আর যদি ইমপ্রেশন দেয়, তাহলে শুধু দেখলেই মানুষ যদি দেখে আমাদের অ্যাডটা, তাহলেই কেটে নিবে। তো আমি চাচ্ছি না ওইটা দিতে, আমি এটাই দিয়ে দিব। ওকে, এটা কমপ্লিটলি হয়ে গেল। এবার আমি নিচের দিকে আসবো, এসে যেহেতু এগুলো অটোমেটিক প্লেসমেন্টই থাকবে, এগুলো আমি আগেই বলছি যে এটা অটোমেটিকলি থাকবে। এখানে আরও অনেক কিছু আছে, ব্লক লিস্ট, এগুলো লাগবে না আপাতত। আমরা যেটা করবো নেক্সট করে ফেলবো। ওকে, নেক্সট নেক্সট করে আমরা তৃতীয় ধাপে চলে আসলাম। তো এবার দেখেন এখানে একটা নাম দিতে হবে, আপাতত এটাই থাক, একটা দিয়ে দিলাম হচ্ছে এমনি, ধরেন 2022। ওকে, 22 দিয়ে দিলাম। তো এখানে আপনার একটা পেজ সিলেক্ট করতে হবে অবশ্যই। ধরেন আমার পেজ হচ্ছে, আমি একটা পেজ দিই, ধরেন আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের একটা পেজ আছে। ওকে, এটা আমাদের পেজ। ওকে, এটা হচ্ছে আমাদের পেজ, আমি দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আমি কিন্তু ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিবি, এখানে ক্লিক করলে আপনার যদি ইনস্টাগ্রাম থাকে অবশ্যই কানেক্ট করে নিতে পারবেন। তো এখানে বলতেছে অ্যাড এ সেট আপ, মানে এটা কি আপনি অ্যাডটা তৈরি করবেন, না আপনার একটা যে কোনো একটা পোস্টটা দিয়ে দিবেন। এখান থেকে যদি পোস্ট দেন, তাহলে যে কোনো একটা পোস্ট আপনি নিতে পারেন এখান থেকে সিলেক্ট করে। তো দেখাই, এখানে দেখেন অনেকগুলো পোস্ট আছে, যে কোনো একটা নিতে পারবো আমি। ঠিক আছে, যেহেতু আমাদের এটা লাগতেছে না, আমি এখান থেকে একটা পোস্ট তৈরি করব, মানে একটা অ্যাড তৈরি করব। এখানে আমি উপরেরটাই সিলেক্ট করব, সিলেক্ট করে ম্যানুয়াল আপলোড। ওকে, ম্যানুয়াল আপলোড সিঙ্গেল। ওকে, সিঙ্গেল ক্লোজাল এগুলো কালেকশন কিছু লাগবে না। তো আমি এবার এটাই থাক, ম্যানুয়ালি। ওকে, ম্যানুয়ালি ফুল স্ক্রিন মোবাইল। ওকে, থাকবে
ফুল স্ক্রিন মোবাইল থাকবে। এবার ধরেন আমার একটা তৈরি করতে হবে টেমপ্লেট, টেমপ্লেট নেওয়ার দরকার নাই। তো এখানে দেখেন মিডিয়া আছে, মিডিয়ার এখানে আসবেন, ধরেন একটা যে কোনো একটা ইমেজ আপনি দিয়ে দিবেন। ধরেন আমি একটা ইমেজ দিয়ে দিই, আপনি এখান থেকে আপলোড করবেন। বাইরে থেকে যদি ইমেজ আনতে হয় এখানে আপলোড আপলোড আছে, এখান থেকে বাইরে থেকে ইমেজ আনবেন। আপলোড ক্লিক করেন, কারণ এখান থেকে নয়েজ আসতেছে, একটু দয়া করে মিউট হয়ে যান। তো আমি বাইরে থেকে ইমেজ আনি, ধরেন আমার ইমেজটা হচ্ছে এটা। তো এটা এই এই অ্যাডটা, আমি এই অ্যাডের ইমেজটা আমি এটা ইউজ করতে চাচ্ছি। তো এটা দিয়ে দিলাম, ওকে এটা হয়ে গেছে। এবার আমি নেক্সট করে ফেলি, ওকে নেক্সট নেক্সট ডান। ওকে আমাদের একটা ইমেজ নেওয়ার কথা, দেখি নিছে কিনা, বটলাসের সাইজে অ্যাভেলেবল হইতেছে না, কারণ এটা ইউটিউবের মানে কভার দিয়ে দিছি। যাই হোক সাইজ মিলতেছে না, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট এখানে অল ডিলিট, আবার অ্যাড করে ফেলি। অ্যাড ধরেন এটা আমি দিয়ে দিলাম একটা এক্সাম্পল হিসাবে, এটা দিয়ে দিলাম। এবার দেখেন একদম মিলিয়ে নেবে, তো এটা দিয়ে দিলাম, দেখেন একদম মিলে যাওয়ার কথা। ওকে ইনস্টাগ্রাম আসতেছে কেন, আবার ফুল স্কিল লাগবে না। ইনস্টাগ্রামে এরকম দেখাবে, আমি তো ইনস্টাগ্রামে দেখতে চাচ্ছি না, ইনস্টাগ্রাম স্টোরিতে। ওকে এখন দেখেন চলে গেছে, ঠিক আছে। এবার এখানে একটা ট্যাক্স দিতে হবে, যে কোনো একটা ট্যাক্স, ধরেন এই প্রোডাক্টের একটা, যাই হোক আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটাই আমি সেল করতে। ওকে এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসি আমি ডাউনলোড করে, আমি চাচ্ছি না যে আমার ওরকম কিছু একটা যাক। তো আমি এটা ডিলিট করে দিই, আবার দুইবার করলাম কাজটা। ওকে অ্যাড অ্যাড, এখান থেকে আমি এই প্রোডাক্টটা এখানে দিয়ে দিলাম। ওকে এটা হচ্ছে আমাদের মূলত প্রোডাক্ট, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এটার একটা ডেসক্রিপশন নেব আমি, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন মানে একটা টাইটেল, টাইটেল আমি এখানে দিয়ে দিলাম। উপরে এই যে দেখেন প্রাইমারি টেক্সট এখানে দিয়ে দিব, সেম একটা যদি আপনি করতে পারেন বাকিগুলো সেম। ওকে এখানে দিয়ে দিলাম, তারপরে আরও চাইলে আপনি আরও ডেসক্রিপশনে এখানে অ্যাড করে দিতে পারবেন, নিচের দিকে যদি ডেসক্রিপশন পান। ধরেন এটা হচ্ছে ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন অপশনাল চালিয়ে দিতে পারেন। এইখানে আমি দিয়ে দিলাম মানে ডেসক্রিপশনের জায়গায়। তো দেখেন এই প্রোডাক্টটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কি ফেসবুক ইভেন্ট? অবশ্যই ইভেন্ট না, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো আমি এখান থেকে আমাদের এই প্রোডাক্টের ইউআরএলটা আমি সম্পূর্ণ কপি করলাম, কপি করে আমার যে ওয়েবসাইটটা এখানে টিক মার্ক দেওয়া আছে, আর নিচে দেখেন ওয়েবসাইট ইউআরএল, আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্ট ইউআরএল দিয়ে দিব। ওকে প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসি, আপনি কোন ধরনের বাটন রাখতে চাচ্ছেন, যেহেতু এটা আমাদের শপ নাও বাটন, এই প্রোডাক্টটা হচ্ছে এটা আমাদের একটা প্রোডাক্ট। আমি এখান থেকে যেটা করবো, এখান থেকে শপ শপ নাও বা অর্ডার নাও এরকম একটা দিয়ে দিব। ওকে শপ নাও দিয়ে দিলাম, দেখেন এখন এরকম আসবে যে কেউ এখান থেকে শপ মানে কিনে নিতে পারবে। এখানে ইনস্টাগ্রাম তো লাগবে না আমার, ইনস্টাগ্রাম স্টোরিতে আসার দরকার কি? ওকে ডিসপ্লে, আমি দেখি এটা ফেসবুকের অলরেডি করে দিতে পারি কিনা। সিঙ্গেল ক্লোজাল ম্যানুয়ালি ক্যাটালগ, ওকে ফেসবুক পেজটা আমি চেঞ্জ করে দিই, স্মার্ট জোন দিয়ে দিই। ওকে এখানে অটোমেটিকলি প্লেসমেন্ট নেওয়ার কথা, অটোমেটিকলি প্লেসমেন্ট পুরোটা মেবি দুই নাম্বারে চলে যায়, আবার দুই নাম্বার অটো প্লেসমেন্ট। ওকে নিচের দিকে আসি, অটোমেটিক প্লেসমেন্ট, ওকে এখান থেকে আসি ম্যানুয়ালি প্লেসমেন্ট করে দিই। আমি কোথায় কোথায় এটা শো করতে চাচ্ছি সেটা আমি দিয়ে দিব। অবশ্যই এখানে ফেসবুকে থাকবে, ফেসবুক এখানে কিছু নেটওয়ার্ক আছে, আপনি চাইলে তুলে দিতে পারেন, ঠিক আছে। এখানে এটাই থাক, এবার নেক্সট করি। তো এখানে ওই জায়গাগুলো অটোমেটিকলি শো হবে, এখানে যেরকম আসুক সমস্যা নাই। তো আমরা নিচের দিকে আসি, এবার আমাদের ওয়েবসাইটের মানে প্রোডাক্টের ইউআরএলটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আসি হচ্ছে ডিসপ্লে ইউআরএল, এখানে দিতে পারি আমাদের ওই লিঙ্কটা,
কল্লা 100 নেগা দিতে পারি। ওকে, স্বপ্নও হয়ে গেছে। এবার আমাদের সব কিছু কমপ্লিটলি হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, যা বাস এরকমই থাক। তো এবার আমরা ইভেন্ট এগুলো আছে এগুলো আমরা দেখবো না আপাতত। এবার আমরা যদি পাবলিশ করি, আমাদের অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, আমাদের পরিপূর্ণ অ্যাডটা রান হয়ে যাবে। যদি এই অ্যাডের প্রিভিউ দেখতে চান, রিভিউ, যদি আপনি এখানে আসেন দেখতে পারবেন রিভিউ, এটা এরকমভাবে শো করবে, ঠিক আছে, এরকমভাবে শো করবে, উপরের টাটুক না কিন্তু, ঠিক আছে, উপরের না, আমার শুধু এটা। এবার যদি আমি এখানে স্বপ্ন এতে ক্লিক করি, দেখি প্রিভিউ তো হবে না এখান থেকে, ওকে, এখানে ক্লিক করা যাবে না, প্রিভিউ তো আছে তো, ওকে ক্লিক করো। এবার আমি যদি পাবলিশ করি তাহলে কিন্তু আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। এইটুক কাজ করতে পারবেন হাসিবুর? হ্যালো, ইনস্টাগ্রামে স্টোরিটা দিয়ে মোবাইল ফিরিয়ে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওকে ঠিক আছে, দেখেন এটা ফেসবুকে এরকম আসবে। এখানে যদি কেউ ক্লিক করে, দেখেন এটা হচ্ছে টাইটেল, উপরে এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে স্বপ্ন ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। এটা মোবাইল এরকম দেখাবে, এখানে দেখেন সব কিছু দেওয়া আছে যে কোথায় কীরকম দেখাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও, ইনস্টাম ভিডিও, ডেস্কটপ, ফেসবুক, ইনস্টাম ব্যাড, এখানে অনেকগুলো সিস্টেম আছে, এটাকে এখানে কীরকমভাবে দেখাবে সেগুলোর এক্সাম্পল দেওয়া আছে। ওকে, ইনবক্সে বা মেসেজে কীরকম দেখাবে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন মেসেজে, ওই যে মেসেজের ওইখানে এরকম অ্যাড দেখছেন না আপনি? হ্যালো, মেসেজের ওইখানে এরকম একটা অ্যাড চলে আসে, এটা হচ্ছে এটা, এখান থেকে করে। তো যাই হোক, আমরা মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, এরকম দেখে কেউ চাইলে এখান থেকে ভিউ করতে পারে, মেসেজও করতে পারে। ওকে, যাই হোক, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে এবার আমাকে বলতে পারেন।